কোনো গাত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। না, এই সময় মাকে কিছু বলে বোঝাতে পারবো না আমি, কিন্তু দিদিভাই খুব বিপদের মধ্যে আছে। যে করেই হোক আমাকে দিদিভাইয়ের কাছে যেতেই হবে, কিন্তু কি করি আমি এখন? কি হয়েছে বলো আমাকে। এখন নয়। কেন কনক, এখন বলতে কি অসুবিধা তোমার? এখন নয় মা, এখন বেরোতে হবে আমার, এখন না। তাহলে কখন কনক? আজ রাতে মা, আজ রাতে আমি তোমাকে সব কথা বলবো, কথা দিচ্ছি। কিন্তু আমার এখন একটা জায়গায় যাওয়া খুব দরকার, তুমি প্লিজ আমাকে অনুমতি দাও। মা, আমার উপর ভরসা রাখো মা, তোমার কনকের জীবন গেলেও এমন কোনো কাজ করবে না যাতে এবারে কারো কোনো ক্ষতি হয়। প্লিজ মা। না কনক, আজ তোমার কোথাও যাওয়া হবে না। কেন? আজ বাড়িতে লক্ষ্মী পুজো, আর আমি চাই প্রত্যেক বছরের মতো এই পুজোতে তুমি পার্টিসিপেট করো। দেখো, এত ঝটঝপটার মধ্যেও এই পুজোটা করা হচ্ছে। কিন্তু তুমি, আমি জানি না এতে ছোট মা কি বলবে, কিন্তু তোমার স্বামী হিসেবে আমি এটাই চাইবো। অবশ্য সেটা মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু আমি এটাই চাইছি। কিন্তু আমার মনে হয় সত্য কি ও কি বলতে চাইছিল সেটা একবার শুনে নিলে ভালো করতে। ছোট মা, শোনা তো পরেও যেতে পারে, কিন্তু সবাই এখন অপেক্ষা করছে, পুজোর অনেক কাজ আছে। তুমি এসো। আমি বুঝতে পারছি কনক, তুমি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ অস্থির হয়ে আছো এবং এখন আমাকে কিছু বলতে চাইছো না। আমি সত্যি কথা বলছি মা তোমায়, আমার এক্ষুনি যাওয়াটা খুব দরকার, আমি যদি এখন না যাই তো। আমি জানি কনক, আমি বিশ্বাস করি তোমায়। তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি কোনো মানসিক সমস্যার মধ্যে রয়েছো। ঠাকুর আমাদের কেন এরকম কঠিন পরীক্ষা নেন মা? একদিকে আমার স্বামীর আদেশ, অন্যদিকে আমার কর্তব্য, আমি কোনটা করব মা? ভেঙে পড়ো না কনক, এই দুটোর মধ্যে তো তোমাকে ব্যালেন্স করতেই হবে। তুমি যে বাড়ির বউরানী, মন শক্ত করো।